ডিম ব্যবসায়ী, মাংস ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী, মুদি দোকান সব জায়গায় মূল্য তালিকা লাগবে। মূল্য তালিকা ছাড়া ব্যবসা করা যাবে না। আর হচ্ছে ক্রেতা সাধারণের প্রতি একটু অনুরোধ করছি, আপনারা যারা খাসির মাংস বলে কিনতে চান তারা জীবিত খাসি দেখে জবাই করে নেবেন, তখন তাহলে আসলে খাসির মাংস পাবেন। তাছাড়া দোকানে যেটি ঝুলিয়ে রেখেছে এটা বকরি, বকরির মাংস খাসির মাংস বলে বিক্রি করা হচ্ছে, আপনাদেরকে প্রতারিত করে দাম বেশি নিচ্ছে। যারা খাসির মাংস নিতে চান, লাইভ খাসি, জীবন্ত খাসি জবাই করে তারপরে আপনারা নেবেন। আসসালামু আলাইকুম, আমরা জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি। আপনার মূল্য তালিকা কোথায়? আমার মূল্য তালিকা কই? কে দিবে? এই চাল কত করে? এটা সমিতি কিভাবে জানে যে এটা 75 টাকা? কবে বলছে? এটা কালকে বলে গেছে। আইন তো হয়েছে 2009 সালে যে মূল্য তালিকাটা নিতে হবে। নাম ঠিকানা লেখেন। অজুর যে কাজ হবে না, মূল্য তালিকা থাকতে হবে, কারণ আর সামনে রমজান। আপনি বলছে উনারে বলে নাই, উনারে উনি পাইলে কেমনে? আপনি আদা বেছেন না? আদা তালিকা কই? না তালিকা কই, নাম লেখেন নাই কেন? আপনার এখানে ওই যে পেঁয়াজ লেখা, হ্যাঁ, অথচ আপনি পেঁয়াজ বিক্রিও করতেছেন কিন্তু লেখেন নাই কেন এখানে? আর কোনো কাজ তো ভুল হলো না, শুধু এটাই ব্যবসা শুরু করে দিচ্ছেন, মূল্য বসাতে। আপনি অন্য কোনোটা যে বলেন যে এই কাজটা আমি করি নাই, শুধু দোকান শুরু করার পর থেকে কিছু লেখেন নাই, তার মানে আদা ফ্রি দেন নাকি আপনি? রসুন, রসুন তো আপনি বিক্রি করতেছেন, দুই রকমের রসুন বিক্রি করতেছেন। রসুন, রসুনের কোনো দাম নাই? রসুন তাহলে ফ্রি নাকি? না, দাম নাই তাহলে তো ফ্রি হওয়ার কথা। আপনি যা যা বিক্রি করেন খোলা আইটেম এটা থাকবে এখানে, আপনার এখানে রসুন পেঁয়াজ সব লেখা আছে, অথচ আপনি এগুলো বিক্রি করতেছেন কিন্তু এখানে মূল্যটা উঠান নাই, তাহলে এটা হলো আপনার কাফলতি। এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। ভুক্ত অধিকার আইনে মূল্য তালিকার জন্য 50,000 টাকা জরিমানা আছে। আসসালামু আলাইকুম, আমরা ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি। আপনাদের এই যে ডিম কত করে বিক্রি করেন? লালটা কত? আপনার মুখের কথা তো আমরা বুঝবো না। আমার কাছে 60 টাকা চাইলেন, আর একজন আসলে তার কাছে 62 টাকা 65 টাকা চাইতে পারেন। আবার ধরেন কেউ মানে আপনার পরিচিত তার কাছে 55 টাকাও রাখতে পারেন। তো এই জন্য এটা করা যাবে না। এটা আপনি এখানে ঘোষণা দিবেন যে হাঁসের ডিম 100 টাকা হালি, মুরগির লাল ডিম 100 টাকা হালি, সাদা ডিম 100 টাকা হালি। এই এখন লেখেন, এটা কি আপনার? ওটা কার? আলাদা মালিক না? আপনাদের তালিকা কই? মাংস কত করে কেজি? কোথায় লেখা? কে কাগজ দিবে ভাইরে? আমি আপনি বিক্রি করতেছেন, কাগজ কর্ণ কেউ দিয়ে যাবে আপনারে? এই গরু কিনছেন আপনি? না না, সিটি কর্পোরেশন দাম বাইরে দেয় নাই তো? না, আপনি 700 টাকাও বিক্রি করতে পারেন, 800 টাকাও বিক্রি করতে পারেন, 600 টাকাও বিক্রি করতে পারেন। আপনার তালিকা কই? আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করছি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের ব্যবসায়ী ভাইদেরকে রমজানের পবিত্রতা রক্ষা করে ব্যবসা করার অনুরোধ করছি। আপনারা প্রতারণা করবেন না, খাসির মাংস খাসির মাংস দামে বিক্রি করবেন, বকরির মাংস বকরির মাংস দামে বিক্রি করবেন, কেউ বকরিরে খাসি বানায় বিক্রি করবেন না, সবাই মূল্য তালিকাটা নিয়ে রাখবেন। গরুর মাংস বিক্রেতা ভাইদের অনুরোধ করছি, আপনাদের দোকানে কারো দোকানে মূল্য তালিকা ছিল না, আমরা একটু পরে আবার আসবো। যদি কারো দোকানে মূল্য তালিকা না থাকে আমরা কিন্তু জরিমানা করবো, প্রত্যেক দোকানদারকে জরিমানা করবো। আসসালামু আলাইকুম, আমরা ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কত করে কেজি? 30 টাকা তালিকা লাগবে। টমেটো 30 টাকা, কাঁচামরিচ 50 টাকা। মূল্য তালিকা নাই কেন? কমলে কমাবেন, বাড়লে বাড়াবেন, তালিকা তো নির্ধারিত না। সবগুলো থাকতে হবে, ঠিক আছে, আইন অনুযায়ী।